মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যোগ্য দাদা যে কেন এমন করেন আমার সঙ্গে আমি সত্যি জানি না। কেঁদে আর কি হবে গো নতুন বৌদি, মেয়েদের জ্বালা কেউ বোঝেনে গো। কেঁদোনে কেঁদোনে, আমি একবার রান্নাঘরের দিকে যাই, একটু কষ্ট হয়েছে রে মেয়েটা সামলাই। আমার শাশুড়িটা না বড্ড গায়ে পড়া, মাঝে মাঝে বুঝতে পারি না আমাকে। আদিক্ষেতা আদিক্ষেতা বুঝেছ? না, আজ আমাকে যে যাই বলুক আমি কিচ্ছু মনে করব না, কারণ আমার বাবু আমার থাকলেই হলো। জয় মা মঙ্গল চণ্ডী। তিন্নি, দিদি বলু, আস্তে আস্তে তোর রাস্তা থেকে সমস্ত কাটা এক এক করে সরে যাচ্ছে, তৈরি থাকিস কিন্তু। দিদি আমি তো সব সময় আমার বেস মেকআপটা করেই রাখি, যাতে জাস্ট এক ঘন্টার মধ্যে আমি ব্রাইডালটা সেজে নিতে পারি। মা গো কি মিষ্টি কি মিষ্টি। ওরে ভাই প্লিজ তুমি কেঁদো না, দেখো চুপ করো। আসলে কি বলতো বর্ণা, সকাল থেকেই সৃজনের মেজাজটা কেমন গরম হয়ে আছে, কেমন খিটখিটে হয়ে রয়েছে, ও শরীরটাও তো ভালো নেই তেমন। দেখো বর্ণা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু একটা কথা বলি, ছেলেদের উপর ভরসা করলে এইসব ব্যাপারে চলবে না, তোমাকেই সবটা মিটিয়ে নিতে হবে মা। দেখো ছেলেদের মাথা গরম হয়ে গেলে না কখন কি বলে বসে কি করে বসে, কোনো ঠিক থাকে না, কোনো মাথা ঠিক রাখে না, কিন্তু বর্ণা মেয়েদের মাথা ঠান্ডা রাখতে হয়, সব দিক বুঝে শুনে তারপর ব্যাপারটাকে সমাধান করতে হয়। তুমি একটা কাজ করো তো, তুমি যাও গিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও, ঝগড়া জিয়ে রেখো না বর্ণা। আচ্ছা জেঠি, আমার কি দোষ বলো তো, আরে বাবা সৃজন যদি আমাকে একটা রিপ্লাই করে দিত তাহলে তো আমরা একসঙ্গে বাড়ি ফিরতে পারতাম। আমি জানবো কি করে যে সৃজন আমার অফিসের ওখানে গেছে? আমি কি জ্যোতিষী নাকি যে সবকিছু আগে থেকে জেনে বসে থাকবো? বুদি ভাই কেঁদো না। আচ্ছা জেঠি, সৃজন আমার অফিসের ওখানে গেল, অথচ আমাকে একবারও জানালো না, বলো ও নিশ্চয়ই ওখান থেকে বেরিয়ে আসার পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি বিশ্বাস করো জেঠি, রাস্তাঘাট সবকিছু ব্লক হয়ে গিয়েছিল। আরে বাবা আমি কেন মিথ্যে বলতে যাব, মিথ্যে বলে আমার লাভটা কি? আর যে ছেলেটা আমাকে বাড়িতে পৌঁছে দিল সে আজকেই আমাদের অফিসে জয়েন করেছে, কিন্তু ও আমাদের মানে আমার আর রুচির কলেজে সিনিয়র ছিল। সৃজন ওকে নিয়ে কেন এইভাবে বললো বলো তো জেঠি, কেন বললো? আচ্ছা আমার হাব ভাব দেখে মনে হয় যে আমি সৃজনকে ঠকাতে পারি, সৃজন এইভাবে বাড়ির সবার সামনে পড়ল। দেখো যা হবার হয়ে গেছে, এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ছেলেটা মাথায় কালকে ওইভাবে চোট পেলো, অতগুলো সেলাই পড়লো, এই সবটা চিন্তা করে আমি একটা কথাই তোমাকে বারবার বোঝাবার চেষ্টা করছি যে ছেলেদের মাথা চট করে গরম হয়ে যায়, মেয়েদেরকেই সব সামলাতে হয় মা। তুমি যাও সৃজনের কাছে, ভুল বোঝাবুঝি ঝামেলা যা আছে মিটিয়ে নাও। সত্যি রাগ হয়ে গেলে না দাদার মাথার একদম ঠিক থাকে না। না না আমি আর কাঁদব না, সৃজনকে বোঝাবো, ওকে বোঝাতেই হবে যে আমি ওকে কোনো অপমান করছি না, কিন্তু এখন কথা বলাটা কি ঠিক হবে? যোগ্য দাদা এই কেমন সংকটে ফেললে আমাকে বলো তো, দিব্যি তো আমাদের সম্পর্কটা সহজ হচ্ছিল, হঠাৎ সব কিছু কেন এমন এলোমেলো হয়ে গেল? মেয়ে কাকি এন রুবেল। মা এই উনি তো চিকেন রোল রে। তোর কি হয়েছে বাবা?
আরে খাও একদিন ভালোবেসে আনলাম। এখন আমার শালিকার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে নাকি? যাকে আমার চায় ফু দিয়ে দিতে দেখেছ, যে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, সে আমার কলেজের সিনিয়র। আজকেই রোজ খবরের অফিসে জয়েন করেছে। ওর নাম সন্দীপন, ওকে আমরা স্যান্ডি বলে ডাকি। তুমি যদি ওর কথা আমাকে আগে জিজ্ঞেস করতে, আমি তোমাকে আগেই সবটা বলে দিতাম। আমি তো ভেবেছিলাম ওর সাথে তোমাকে আলাপ করিয়ে দেব। সবকিছু না জেনে শুনে এইভাবে রিয়াক্ট করার কিন্তু কোনো দরকার ছিল না সৃজন। আমি জানি তোমার মাথা গরম, কিন্তু মাথা গরম করে এমন কিছু করো না যাতে আমরা সকলের কাছে হাস্যকর হয়ে যাই। শোনো, আমি তোমার কাছ থেকে কোনো ব্যাখ্যা চাই না। চেয়েছো, বাড়ির সকলের সামনে চেয়েছো, আর এখন ঘরে এসে রাগ দেখাচ্ছো। আমি কিন্তু আমার দিক থেকে পরিষ্কার সৃজন, আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ সেই তো, পর্ণা দত্ত বিখ্যাত সাংবাদিক, তিনি কি আর কখনো কোনো অন্যায় করতে পারেন? তার বিবেক তো সবসময় পরিষ্কার। আসলে কি বলতো, তোমার মতো সূক্ষ্ম মানসিকতার মেয়ের সঙ্গে না আমার বিয়ে হওয়াটাই ঠিক হয়। আর তাছাড়া আমাদের মধ্যে তো কোনো স্বাভাবিক সম্পর্ক তৈরি হওয়ারই নয়, সেটা তো কাল রাতেই প্রমাণ হয়ে গেছে। কি করছো বলতো তুমি সৃজন? এটা আশা করিনি পর্ণা, বলতেই পারতে যে তোমার ভালো লাগছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।